এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মি জাহিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ আদার ব্লগ তো আজকে তোমাদের সাথে কুমিল্লা ব্লগ পার্ট ফোর শেয়ার করব আর আজকে আমি চলে আসছি কুমিল্লা ক্যারেট কলেজের সামনে এটা কুমিল্লা ক্যারেট কলেজের গেট আর সত্যি বলতে কুমিল্লা ক্যারেট কলেজের ফুল ক্যাম্পাসটা আমার খুব বেশি পছন্দ হয় কজ এটার ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে এভরিথিং ইউ ক্যান এনজয় সো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এখানে আমরা গেটের ভিতরে আমাদের যে পরিচয়টা সেটা দিয়ে ঢোকা লাগবে এখানে প্রথমেই ঢুকতে দেখা রাস্তাটা কত সুন্দর ক্লিন অ্যান্ড সাথে চারদিকে শত গাছপালা আছেই যেহেতু কুমিল্লা একটা পাহাড়ি অঞ্চল তো এটার ক্যাম্পাসটার ভিতরে একটা পাহাড়ি আলাদা একটা স্পেস আছে তো প্রথমে এই দিকে যদি আমি বলি আমরা এই রাস্তা করে যাই আর এখানে ছোটো স্পোর্টের একটা স্পেস তো ওখানে মেনলি পোর্ট স্পেস ছিল তো এখানে বলতে গেলে রেস থেকে স্টার্ট করে সব ধরনের খেলাধুলা এখানে করা হয় এখানকার স্টুডেন্টদের তো দেন এখানে মেন যে ক্যাম্পাসটা সামনে তো সেই ক্যাম্পাসটা দেখানো হচ্ছে চারদিক দিয়ে ক্রিসমাস ট্রি ছিল আর এখানে যেহেতু রাস্তা থেকে শুরু করে সব কিছু অনেক পরিষ্কার তাই দেখতেও আশেপাশের ওয়েদারটাও ভালো ছিল প্লাস দেখতেও ভালো লাগছিলো তো এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি শহীদ মিনারের কাছে এটা ছিল কুমিল্লা কলেজের শহীদ মিনার যেটা একদম সামনেই ছিল পাঁচ মিনিট হাঁটলে এখানে শহীদ মিনার আর কুমিল্লা গার্ড কলেজের মেন একটা ক্যাম্পাস দেখা যাচ্ছে সেখানে ছিল তো এর পাশে ছিল একাডেমিক ব্লক তো আমাদেরকে চারদিক দিয়ে ঘুরে দেখানো হচ্ছিল তো সেটাই দেখছিলাম বলতে গেলে এখানে প্রত্যেকটা জিনিস আমি বললাম না অনেক বেশি সুন্দর আর এখানে নতুন নতুন কিছু চারা গাছ লাগিয়েছিল তো সেগুলো দেখতে ভালো লাগছিল তারপর আমরা চলে আসি স্টুডেন্টদের আবাসিকে মানে এখানে প্রত্যেকটা আবাসিকের মধ্যে এক একটা নদীর নাম লেখা থাকে এর আগে ছিল তিতাস এখানে আছে গোমতি বলতে গেলে ওরা সব করে নদীর নাম দিয়ে এক একটা আবাসিক হল রাখা হয়েছে তো আবাসিক হলগুলোও মোটামুটি দেখতেও ভালো লাগছিল প্লাস বলতে গেলে একটা বাংলা স্টাইলের ছিল এরপরে ছিল একটা রেস্ট হাউস যেটার নাম ছিল অপরিচিতা এই রেস্ট হাউসটাও অনেক সুন্দর দেখতে ছিল আর তার সামনে ছিল ব্যাডমিন্টনের কোর্ট অ্যান্ড সেটাই দেখছিলাম আর তার সামনে ছিল ক্যাম্পাসের সকলের জন্য পানির যে ব্যবস্থাটা করা হয় পানির পাইপ সেটাই এখানে লাগানো হয় আর এদিকে ছিল মসজিদ তো মসজিদের ঠিক বিপরীত সাইডেই ছিল মন্দিরটা তো আর একটু পিছনে আসলে আর কি দেখানো যেত যেহেতু আমি ওইদিকে যাই নাই বা সেই করে উপরে গেলেও দেখানো যেত এখানে আনারস চাষ করা হয়েছে আর ঠিক তার বিপরীত পাশে ছিল অনেক বড় একটা পুকুর বলতে গেলে এই পুরো একটা ক্যাম্পাসের ভিতরে সব কিছুই পাওয়া যাবে মোটামুটি পুকুরের সামনে একটা নৌকাও ছিল দেন এখানে একটা ব্রিজের ব্যবস্থা আছে যে মানে পুকুরটার এ পাশ থেকে ওপাশে আসার জন্য একটা ছোটোখাটোর মধ্যে ব্রিজ যাতে মানে বলতে গেলে পুরো বাংলাদেশটাকে এটার ভিতরে একটা তুলে ধরা হয়েছে পাহাড়ি অঞ্চল নদীর মতো করে তুমি পুকুরটাকে ইউজ করতে পারবা মোটামুটি অনেক বড়ই আছে তাছাড়া এখানে বিভিন্ন প্রাণীও পোষা হয় তো সব মিলিয়ে এটা খুব দারুণ একটা ক্যাম্পাস ছিল তো আমরা এখান থেকে সেতু দিয়ে সবাই পার হচ্ছিলাম এটা আসলে পার হওয়ার মেন কারণটা হলো যে এখানে একটা সেতু দিয়ে এটাকে এনজয় করার জন্যই আর কি পার হওয়া হয়েছে অ্যান্ড দেন আমরা চলে আসি সেতুর বিপরীত পাশে তো আমরা একটু আগে ওই পাশে ছিলাম ওই যে নৌকাটা অ্যান্ড এ পাশ থেকে দেখানো হচ্ছে এখানে কবুতর তারপরে আর বিভিন্ন পাখি এখানে পোষা হয়েছে পাখিগুলো দেখতেও সুন্দর ছিল আর কি সুন্দর কিচিরমিচির করছিল করছিলাম তারপরে হাঁটতে হাঁটতে চলে আসে এখানে এটা ছিল স্টুডেন্টদেরকে স্পোর্ট থেকে শুরু করে এরা বিভিন্ন খেলা প্রতিযোগিতা বা বিভিন্ন অনুষ্ঠান এখানে করা হয় তো সেই জন্য এই জায়গাটাকে অনেক সুন্দর করে ডেকোরেট করা হয় বলতে গেলে একটা স্টেডিয়ামের মতো ব্যবস্থা করা হয় উপর থেকে নিচে যাতে সব দর্শকই দেখতে পারে তো এরপরে চলে আসি আমরা এখানে আর্ট গ্যালারি এটা কোনো ইঞ্জিনিয়ার ছাড়া নাকি করা হয়েছে আমার থেকে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগে যে কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছাড়া একটা আর্ট গ্যালারি করা হয়েছে আর ভিতরের দৃশ্যটাও অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা স্টুডেন্টের আর্ট প্লাস এই আর্ট গ্যালারির ডিজাইনটা অনেক সুন্দর ছিল তো সেটাই আজকে তোমাদেরকে দেখাই যেহেতু এটা লক করা ছিল তাই আর কেউভাবে দেখা দেখানো হয়নি আর কি তো এমনি ভিতর থেকে দেখো ভিতরে আর্টগুলোও অনেক সুন্দর ছিল দেন হাঁটতে হাঁটতে আমরা ব্যাক করে যাই আবার আগের জায়গায় তো আমরা যেহেতু এ রোড দিয়েই গেছি তাই আমরা আবার আরেকটা রোড দিয়ে ব্যাক করি যার কারণে পুরো ক্যাম্পাসটা একসাথে ঘোরা হয়ে যায় তো সেই জন্য এ রোড দিয়ে ব্যাক করার সময় এখানে আমরা সেই আগের যে জিনিসটা দেখতে পাচ্ছিলাম এখানে যে স্পোর্ট স্পেসটা ছিল অ্যান্ড দেন ফাইনালি এটা আমরা চলে আসলাম এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সো আল্লাহ হাফেজ